কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা তেমন কিছুই নয়, মানে আমি আর আয়ুষ কি কি করতে থাকি সেই সবই কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওর আর আমার কিছু এই দেখো শুরু করে দিয়েছে, ও সব সময় মোটামুটি ও কথা বলতেই থাকে, প্রচুর কথা বলে। আর তাই ভাবলাম যে ওর এইসব মানে কিছু কিছু ব্যাপারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো বলো হাই। হাই, কেমন আছো? কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছো? তবে বলো বলো আজকের ব্লগটা, আজকের ব্লগটা পুরো দেখো। পুরো দেখো আমাদের দুজনের ভিডিও ভিডিও দেখবে তো? দেখবে তো? আর যদি ভালো লাগে, ওর মাত্র 2 বছর বয়স, 2 বছর 2 বছর 3-4 মাস হবে হয়তো, এর মধ্যে এত কথা বলে, সারাদিন এত পরিমাণে বকে, আর যা বলে পুরো পরিষ্কার, কোনো মানে তোতলা না, বেড়ে যাওয়া না, কিছু না, যা বলবে পুরো পরিষ্কার। তবে হ্যাঁ, যেগুলো শিখিয়ে দেওয়া হয় ওইগুলো আবার একটু বলতে প্রবলেম হয়, কিন্তু যেগুলো নিজের থেকে বলে ওগুলো পুরো পরিষ্কার কথা বলে। আর এই এত বাচাল, এত কথা বলে, আমি ভাবলাম যে এর কিছু ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আজকে ভিডিওটা শুরু করলাম। তুমি একটা গান করে শুনিয়ে দাও, যে গানটা বলছিলে না, ওই সেই এই জীবনটা আরেকবার বলো। ফোনের দিকে তাকাও, প্রথম থেকে শুরু করো বলো। আরে ওরা যাক না বাবা, আরেকবার বলো এই জীবনটা। মনীষ বাড়ি যাচ্ছে, তুমি আরেকবার বলো, এখানে তাকিয়ে বলো বলো এই জীবনটা। ও গাইলো এই জীবনটা আর ক ঘন্টা, এত ভাবলে মন পাবি ঘন্টা। আর একটা কবিতা বলে দাও, চাঁদ উঠেছে বলো। সোনা মনির বিয়ে, আচ্ছা বলো। থ্যাংক ইউ, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বলো তোমরা আমার আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। ও দোকানদার এদিকে আসো তো দেখি, এদিকে আসো, তোমার দোকানে কি আছে দেখি, নিয়ে আসো, তোমার দোকানে কি আছে দেখি। হ্যাঁ দেখবো, কি আছে তোমার দোকানে, কি আছে, কি বিক্রি করছো? পেঁয়াজ এনেছো? আর কি এনেছো? পেঁয়াজ, পেঁয়াজ আর আলু। পেঁয়াজ কত? 10 টাকা। আর আলু, আচ্ছা পেঁয়াজ আছে, পেঁয়াজ 10 টাকা, আর আলু কত? আলু কত? 10 টাকা। সব 10 টাকা? আলু দাও 1 কেজি। ব্যাগ দিতে হবে? সর্বনাশ করেছে, ব্যাগ তো আনিনি, তুমি তোমার কাগজে দাও আর কি করবে, দাও 1 কেজি আলু দাও। এক কেজি আলু কত টাকা? 10 টাকা। এনাও 10 টাকা, এনাও 10 টাকা, এনাও 10 টাকা ধরো। থ্যাংক ইউ আলু দেওয়ার জন্য, থ্যাংক ইউ আলু দেওয়ার জন্য। এটা কি দিচ্ছ? ও 2 টাকা দিচ্ছ? তুমি 10 টাকা কেজি আলু বললে, আমি 10 টাকা দিলাম, আবার 10 টাকা থেকে 2 টাকা ফেরত এলো। বাহ, এ কেমন দোকানদার! এই যে এই যে, থ্যাংক ইউ, এদিকে তাকাও, থ্যাংক ইউ বললে থ্যাংক ইউ বলতে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এই পান্না পান্না। এই যে ব্যবসায়ী, আমি আলু নেবো, এই পেঁয়াজ নেবো তো, আমি পেঁয়াজ নেবো তো, তুমি কোথায় চলে যাচ্ছ? কোন দোকানে বিক্রি করতে গেছো আবার? এখানে শোনো,
আমি তো পেঁয়াজ নেব। এদিকে বলো, আগে বলো থ্যাংক ইউ বললে থ্যাংক ইউ বলতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি, তুমি আগে বলো থ্যাংক ইউ বললে কি বলতে হয়। আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। কি আছে তোমার এখানে, কি আছে, কি আছে আর কি বিক্রি করছো? কি ময়দা? বুঝতে পারছি না কি বলছো। এদিকে তাকাও, থ্যাংক ইউ বললে কি বলতে হয়। পানা থ্যাংক ইউ ঠিক করে বলো। হ্যাঁ সেইটা বলো, আবার বলো থ্যাংক ইউ বললাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বললাম আমি, তুমি কি বলছো বলো। স্টুপিড, এ স্টুপিড, এদিকে শোন, 1 কেজি পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও 1 কেজি। পেঁয়াজ কত করে, পেঁয়াজ দাও 1 কেজি, আনো পেঁয়াজ দাও 1 কেজি। পেঁয়াজ কত, পেঁয়াজ কত, সব 10 টাকা। এখন আয়ুষবাবু এসছে রান্না করতে, এক হাতে জ্বালানি দিতে হয় আর এক হাতে রান্না করতে হয়, সেটাও দেখে দেখে শিখে ফেলেছে। যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত, জানি ব্লগটা তোমাদের ভালো লাগবে না, তাও শেয়ার করলাম ওর কয়েকটা ছোট্ট ছোট্ট মুহূর্ত কয়েকদিন ধরে তুলে তোমাদের সাথে শেয়ার করলাম, স্মৃতি হিসেবেই রেখে দিলাম নিজের ব্লগের মাধ্যমে। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে।